নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমাদের আজকের বিষয় বাংলা ব্যাকরণ। বাংলা ব্যাকরণের আমরা আজ জানব ধাতুর নানা প্রকারভেদের বিস্তারিত আলোচনা। ধাতুকে প্রধানত দুটি শ্রেণীতে ভাগ করা হয়, একটি মৌলিক ধাতু এবং সাধিত ধাতু। এর আগের ভিডিওতে সেই শ্রেণীবিভাগ এবং ধাতুর সংজ্ঞা দেওয়া হয়েছে। ভিডিওটি পাওয়ার জন্য এই ভিডিওর ডেসক্রিপশানে লক্ষ্য করুন। তো মৌলিক ধাতু, মৌলিক শব্দটির অর্থ হলো যার বিভাজ্য নয় কিংবা যে ধাতুকে ভাঙা যায় না, সেটাকে একটু গুছিয়ে বলা হচ্ছে যে মৌলিক ধাতু হলো যে ধাতুকে আর বিচ্ছেদ করা যায় না এবং যা নিজেই স্বয়ংসম্পূর্ণ। উদাহরণগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন, যেমন যায়, গায়, কর, দে, খা, আস, শুন প্রভৃতি। এই যে যায়, গায়, কর, দে, খা, আস, শুন, তো ভালো করে লক্ষ্য করুন, এগুলো আর ভাঙা যায় না, তাই অবিভাজ্য। এবং যে ধাতুকে আর বিচ্ছেদ করা যায় না, তাই এগুলো মৌলিক ধাতু। এরপর আমরা জানব ধাতুর আরেকটি ভাগ, সাধিত ধাতু। তো সাধিত ধাতু কাকে বলে? না, মৌলিক ধাতুর সঙ্গে প্রত্যয় এবং বিভক্তি, বন্ধুরা প্রত্যয় বিভক্তি ব্যাকরণের একটি বিশেষ পাঠ, তো সেগুলো না হয় অন্য ভিডিওতে অন্য কোনো দিন আলোচনা করা হবে। যাই হোক, তো এই প্রত্যয় এবং বিভক্তি এগুলো শব্দ বা পদের পরে বসে, যাই হোক, যুক্ত হয়ে যে ধাতু গঠিত হয় তাকে সাধিত ধাতু বলে। অর্থাৎ এই যে আমরা একটু আগে জানলাম মৌলিক ধাতু, ওই মৌলিক ধাতুর সঙ্গে যখন কোনো প্রত্যয় বা বিভক্তি যুক্ত হয়ে পড়বে, সেটাকে আমরা বলবো সাধিত ধাতু। অর্থাৎ সাধিত ধাতুকে আরও ভাঙার অবকাশ থাকে। অর্থাৎ যেহেতু মৌলিক ধাতুর সঙ্গে কখনো প্রত্যয় বিভক্তি যুক্ত হয়, সেই অর্থে সাধিত ধাতুগুলোকে ভাঙা যায়। তো যাই হোক, এই সাধিত ধাতু একই রকম নয়। সেই দৃষ্টিভঙ্গিতে সাধিত ধাতুর আবার পাঁচটি প্রকার বা শ্রেণীবিভাগ রয়েছে। সেগুলি হলো আমরা আগের ভিডিওতে এই শ্রেণীবিভাগগুলো জেনেছি। যাই হোক, সেগুলো পাঁচটির প্রথম রয়েছে বা একটি হলো প্রযোজক ধাতু। তো এটি কি? না, প্রযোজক অর্থাৎ অন্যের প্রেরণায় যখন কর্তা ব্যতীত ধাতুর কাজ সমাপ্ত হয়, তখন তাকে প্রযোজক ধাতু বলে। তো কি? না, প্রযোজক, এই প্রযোজক শব্দের অর্থ কি? না, অন্যের প্রেরণায় যখন কর্তা ব্যতীত ধাতুর কাজ সমাপ্ত হয়, কর্তা থাকবে না বা কর্তাকে ছাড়া কোনো ধাতু কাজটি সমাপ্ত হয়ে যাবে, সেই তাকে বলা হচ্ছে প্রযোজক ধাতু। তো এটি কিভাবে গড়ে ওঠে? না, এটি মৌলিক ধাতুর সঙ্গে আ বা ওয়া প্রত্যয় যোগ করে প্রযোজক ধাতু গঠিত। বন্ধুরা ভালো করে লক্ষ্য রাখুন, তাহলে মৌলিক ধাতুর সঙ্গে কি? না, আ বা ওয়া প্রত্যয় যখন যুক্ত করে করা হয় বা যুক্ত করে প্রযোজক ধাতুগুলো গঠিত হয় বা গঠন হয়। যেমন একটা উদাহরণ দেখুন, তাহলে আ বিষয়টি আরও বুঝতে পারবেন। যেমন সুনযুক্ত আ, সুনযুক্ত আ থেকে সুনা, তাহলে পড়যুক্ত আ, পর থেকে পড়া, এবং পড়ায় খাযুক্ত ও, খাযুক্ত আ থেকে খাওয়া প্রভৃতি ইত্যাদি। এরপর আমরা সাধিত ধাতুর আরেকটি পাঠ বা শ্রেণীবিভাগ, সেটি হলো ধন্যাত্মক ধাতু। এটি জেনে নিই কি? না, যে ধাতু ধন্যাত্মক বা অনুকার বাচক অব্যয় সহযোগে গঠিত। কি? না, যে ধাতু
ধনাত্মক বা অনুকার অব্যয় সহযোগে গঠিত হয় তাকে বলা হয় ধনাত্মক ধাতু। যেমন গুণগুণ যুক্ত আ সমান গুণগুণা, তাহলে এটি কি না ধনাত্মক বা অনুকার, এই বাচক কোনো অব্যয় সহযোগে কী হবে না গড়ে উঠবে। আবার যেমন খচখচ, তার সঙ্গে আ প্রত্যয় যোগ হবে, খচখচ যুক্ত আ খচখচা, ভনভন যুক্ত আ ভনভনা প্রভৃতি। এরপরে কি না আরেকটি ভাগ, যেমন নাম ধাতু। তো নাম পদে অর্থাৎ বিশেষ্য ও বিশেষণে যখন আ প্রত্যয় যোগ করে যে ধাতুটি গঠিত হয় তখন তাকে বলা হয় নাম ধাতু। যেমন দাঁত, এটি একটি বিশেষ্য পদ, এর সঙ্গে আ প্রত্যয় যোগ করে কী পেলাম আমরা দাঁত, দাঁতা। তো দাঁতা এটা একটা তাহলে নাম ধাতু। ঠিক একইভাবে রাঙা, তো এটা একটা বিশেষণ পদ, এর সঙ্গে আ যুক্ত করে আমরা কি পেলাম না রাঙা। এরপরে ঘুম যুক্ত আ, এটা থেকে আমরা কি পেলাম ঘুমা। এরপরে ধমক যুক্ত আ থেকে ধমকা প্রভৃতি। এরপরে যেটি আমরা জানবো সেটি হলো সংযোগমূলক ধাতু। তো সংযোগমূলক ধাতুটি কি না কর, দে, পা প্রভৃতি ধাতুর সাথে, এই কর, দে, পা প্রভৃতি অবশ্যই মৌলিক ধাতু, এই ধাতুর সাথে নামপদ বা অনুকার বাচক শব্দের মিশ্রণে বা মানে যুক্ত হয়ে যে ধাতু গঠিত হয় তাকে বলা হয় সংযোগমূলক ধাতু। যেমন গান কর, এই গানটা হলো একটি নামপদ, তার সঙ্গে কর ধাতু যুক্ত হয়ে একটি সংযোগমূলক ধাতু গঠিত করলো। একইভাবে প্রণাম কর, তো এই প্রণাম কর, কর ধাতুর সঙ্গে প্রণাম যুক্ত হলো, তাই এইটিও একটি নামপদ যুক্ত হয়ে সংযোগমূলক ধাতু গঠিত হলো। একইভাবে পড়া কর, ভিক্ষা দে। আচ্ছা সরি বন্ধুরা, এখানে পড়া কর হবে না, পড়া করো বা প্রণাম করো, গান করো, ভিক্ষা দে, উত্তর দে, দুঃখ পা, আনন্দ পা প্রভৃতি। আরেকটি সর্বশেষ সাধিত ধাতুর ভাগ, সেটি হলো কর্মবাচ্য ধাতু। তো এটি কাকে বলা হয় না বাক্য যখন কর্মবাচ্যে রূপান্তরিত হয়, কি না বাক্য যখন কর্মবাচ্যে রূপান্তরিত হয় তখন ধাতু যে নবতর রূপ, ধাতু কী করলো না একটা নতুন রূপ গঠিত হয়, তাই বলা হচ্ছে ধাতু যে নবতর রূপ পায় তাকে বলা হয় কর্মবাচ্যে ধাতু। ভালো করে লক্ষ্য করুন, এখানে ধাতুর সঙ্গে আ প্রত্যয় যুক্ত হয়, যেমন কান্থ যুক্ত আ থেকে পেলাম কান্তা, দেখ যুক্ত আ থেকে পেলাম দেখা প্রভৃতি, কিংবা পর যুক্ত আ থেকে পড়া ইত্যাদি। তো বন্ধুরা আজকে এখানেই শেষ করছি, পরবর্তী কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের কাছে উপস্থিত হব। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করুন, যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তবে কমেন্ট করুন, বোঝানোর চেষ্টা করব। ধন্যবাদ।